দেখতে পাচ্ছেন কি বড় কাতলা, যাকে বলে মনস্টার সাইজ কাতলা। যোগুদা ভবানন্দপুরে গেঁথেছেন মনস্টার সাইজ কাতলা, মানে রাক্ষসের মতো বড় কাতলা দেখতেই পাচ্ছেন। রোজিনাস ক্লাবে আপনাদের স্বাগত। যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান তাদের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার এবং অফিসিয়াল নাম্বার স্ক্রিনে ডিসপ্লে হচ্ছে, সকাল 8টা থেকে রাত্রির 8টার মধ্যে কন্ট্যাক্ট করতে পারেন। দেখতে পাচ্ছেন যোগুদারা যে পাশে বসে রয়েছে 27 নাম্বার সিট, অপোজিটটা আমি দেখাচ্ছি আপনাদের, অপোজিট সাইডটা। আর অনেকেই হয়তো আমাদের অফিসিয়াল নাম্বারে ফোন করে মিসড কল হয়ে থাকে, কন্ট্যাক্ট হয়ে ওঠে না, আমি পরে ব্যাক করে নেব। আর অ্যাকচুয়াল ব্যাপার হলো দিন পনেরো আমাদের একটু অফিসিয়াল কাজ চলছে চ্যানেলের, অনলাইন মার্কেটিংয়ের ব্যাপারে, সো আমাদের একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে, যার জন্য আমরা ঠিক টাইমে রিপ্লাই করতে পাচ্ছি না বা ফোন ধরতে পাচ্ছি না, তার জন্য আমরা দুঃখিত। দেখতে পেলেন যোগুদা, যোগুদার বন্ধু বসে রয়েছেন পাশের সিট, আমি আপনাদের দেখাচ্ছি 28 নাম্বার সিট। দেখুন যোগুদা, যোগুদার বন্ধু দেখুন ফিশিং লাইন বসে রয়েছে, এদিকে তাকাচ্ছেন, গোপে তা দিচ্ছিলেন ফিশিং লাইন। যাই হোক, এবারে দেখুন আশপাশটা দেখাচ্ছি, দেখুন চারপাশে, এদিকে দেখুন হাওড়া থেকে আসা আমার পরিচিত একজন রিলেটিভ, সেও রয়েছে দেখতে পাচ্ছেন। আমি চারপাশটা যাচ্ছি, এপাশে একজন মাছ গেঁথেছেন শুনলাম, ওপাশেও শুনছি যোগুদা মাছ গেঁথেছেন। তো দেখা যাক, তো একটু আগে তো আপনাদের এক ঝলক দেখিয়েছি যোগুদার গাঁতা, যে মনস্টার সাইজ রাক্ষসের মতো বড় কাতলা। দেখুন পাশের সিটে যিনি মাছ লাগিয়েছিলেন ওনার মাছ খেলানোটা আপাতত দেখাচ্ছি, শোনা গেছে যোগুদাও ওপাশে মাছ লাগিয়েছেন। তো দেখা যাক কী কন্ডিশান হয়, আমি অবশ্যই দুটো একবারে আপনাদের দেখাবো। যোগুদাও ওদিকে মাছ খেলাচ্ছেন, একটু পরেই যোগুদার দিকে আমি যাচ্ছি, এদিকে মাছটা জাস্ট উনি তুলে নিক, আমি যোগুদার দিকে এগোবো। ওদিকে আমি এপাশে এলাম, দেখুন উনি ভদ্রলোক মাছ খেলিয়ে যাচ্ছেন, এদিক থেকে ছবিটা তোলে একটু প্রবলেম হচ্ছে, কিন্তু আপনারা ছিপটা সুতো দেখতে পাচ্ছেন টানছে, দেখতে পাচ্ছেন ফতনাটা সুতোর মধ্যে রয়েছে। ল্যান্ডিং মোটামুটি রেডি হয়ে আছেন উনি ল্যান্ডিং করার জন্য। আপাতত আমি চলে এসেছি 30 নাম্বার সিটের কাছে, দেখুন উনি মাছটি খেলাচ্ছেন, যোগুদা এখনও এদিকে আসেননি খেলাতে খেলাতে, বা ওদিকে কোন দিকে চলে গেছেন আমি জানি না। দেখুন মাছটি প্রায় হয়ে এসেছে, হয়তো এক্ষুনি এটি ল্যান্ডিং হয়ে যেতে পারে, ল্যান্ডিংয়ের নেটে আশা করছি এক্ষুনি। আমি এপাশে গাছটার এপাশে চলে এলাম, আমি গাছটার এপাশে চলে এসেছি, যোগুদাকে এখনও দেখতে পাচ্ছি না। দেখা যাক যোগুদা মাছ খেলাচ্ছেন, হ্যাঁ দেখা গেছে দূরে যোগুদা মাছ খেলাচ্ছেন, আমি দেখতে পেয়েছি এক ঝলক, যোগুদা ওপাশে মাছটি খেলাচ্ছেন। এখন মাছটি যেদিকে যাবে যোগুদাকেও সেদিকে যেতে হবে, যোগুদার হ্যাঁ যোগুদা এগিয়ে আসছেন, যোগুদা এদিকেই আসছেন, যোগুদা এদিকে আসছেন, ওই যে যোগুদা দূরে দেখা গেল, যোগুদা এদিকে, এদের মাছটাও প্রায় তোলার সময় হয়ে এসেছে, যোগুদা এদিকে এগিয়ে আসছেন ক্রমশ। স্ক্রিনের বাইরে অবশ্য দেখানো যাচ্ছে না, তার কারণ দেখি যোগুদা যে হ্যাঁ ওই দেখুন যোগুদা কাছে চলে এসেছে, দেখতে পাচ্ছেন লুঙ্গি এবং সাদা স্যান্ডো গেঞ্জি পরে যোগুদা এগিয়ে আসছেন, আর এদিকে এনাদের মাছটাও প্রায় রেডি হয়ে এসেছে তোলার জন্য। আপাতত এটা এখনো ল্যান্ডিংয়ের নেটে ঢোকানো যায়নি, এখনো ল্যান্ডিংয়ের নেটে এটি আসেনি, দেখা যাক কতক্ষণ সময় লাগে। আর ওদুকে এটা হয়ে গেছে প্রায়, মাছটি একবার হাওয়া খেয়ে নিয়েছে, অতএব তাড়াতাড়ি উঠে যাবে, মাছটি একবার হাওয়া খাওয়ানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এটি মোটামুটি একটা স্ট্যান্ডার্ড সাইজ, কেজি 2-2.5-এর কাতলা আছে, খুব যে ছোট তা কিন্তু নয়। যোগুদাও কাছে একদম 30 নম্বর সিটের কাছে চলে এসেছেন, দেখুন যোগুদা এদিকে আসছেন, এনাদের মাছটা ল্যান্ডিংয়ের নেটে ঢোকানো হয়ে গেছে। যোগুদা এই আম গাছের সামনে দেখুন 30 নম্বর সিট ক্রস করছেন, দেখছেন সামনেই রয়েছে যোগুদা, ওনাদের মাছটাও বেশ বড়, প্রায় 3 কেজির ওপরে মনে হচ্ছে, দেখি একটু দেখে নেওয়া যাক ওনাদের মাছটা, তারপর আমি আসছি যোগুদার কাছে।
হ্যাঁ, প্রায় 3-3.5 কেজি ওজন আছে, যথেষ্ট স্ট্যান্ডার্ড সাইজ মাছ আছে। তো ওদিকে এবার যাওয়া যাক যোগুদার কাছে, প্রায় কেজি 3-এর মাছ, এটা দেখে নিলাম। দেখে নিয়ে আমি এক্ষুনি চলে যাব যোগুদার ওখানে। এবার আমি এগোচ্ছি, দেখুন যোগুদা ওই 30 নম্বর সিটে মাছ খেলাচ্ছেন, 30 বা 29 আছে মশুয়ালু, এটা মাছ খেলাচ্ছেন। মাছটি এখনও অনেক দূর আছে, যথেষ্ট টানছে। যোগুদার কথায় ছোট মাছ, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। জড়ানোর একটা টেন্ডেন্সি আছে, যদি বাঁদিকে শেকড়ের দিকে চলে যায় তাহলে জড়িয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি অবশ্যই রয়েছে। আরও এগোচ্ছি, দেখা যাক কী হয়। দেখতে পাচ্ছেন এইটা 30 নম্বর শিট, 30 নম্বর শিটের কিছু ছিপে যাতে জড়িয়ে না যায় সেই জন্যে মাছটি যেদিক দিয়ে ঘুরেছিল ছিপটা একটু ঘুরিয়ে নেওয়া হলো। আবার যোগুদা চলে যাচ্ছেন 29 নম্বর শিটের কাছে। দেখুন ফিশিং লাইনও রেকর্ড করছেন ভিডিওটি। দেখতে পাচ্ছেন এগোচ্ছে, দেখুন ও যোগুদা চলে এসেছেন এক কোণে, পুকুরের কোণের দিকে দেখুন চলে এসেছেন। যোগুদা মাছটি খেলাচ্ছেন, বসে 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 উনি খেলাচ্ছেন মাছটি, ওনার দক্ষ হাতে উনি খেলিয়ে যাচ্ছেন মাছটি। মাছটি যাতে পাড়ে না ভেড়ে সেই একটা টেনশন শিকড় আছে, যার জন্যে মাছটি পাড়ের দিকে দেখতে পেলেন। মাছটি দেখা গেল বড়, খুব বড় কাতলা মাছটি দেখা গেছে, খুব বড় কাতলা, যাতে পাড়ে না ভিড়ে জড়িয়ে যায় তার জন্য তাড়া দেওয়া হবে, কিন্তু না, তাড়া দেওয়ার প্রয়োজন হয়নি। দেখতে পাচ্ছেন খুব বড় মাপের কাতলা, আমি ঠিকই বলেছি মনস্টার সাইজ, মানে দৈত্যের মতো সাইজের কাতলা। দেখতে পাচ্ছেন নরম দেখেই আপনারা শিকারীরা বুঝতে পারছেন যে মাছটার সাইজ কি হতে পারে, নরম দেখে আপনারা বুঝে গেছেন যে মাছটার সাইজ কি হতে পারে। দেখুন প্রায় ল্যান্ডিং হওয়ার মুখে, কিন্তু ল্যান্ডিং হলো না, মাছটি বড় মাছ ঘুরে আবার বেরিয়ে গেল। এবার আশা করি ল্যান্ডিং হয়ে যাবে। দেখুন ল্যান্ডিং হয়ে গেছে, এই গায়ের জোরে টেনে তুলতে হচ্ছে, অনেক কষ্টে টেনে তোলে হচ্ছে, আবার জলে ছাড়ছি এটাকে, ছেড়ে স্লো মোশনে দেখব যা। এবার এটাকে আমরা স্লো মোশনে দেখব কেমন লাগে স্লো মোশনে দেখতে। দেখুন মাছটি এলো, ল্যান্ডিং করতে গেল, ল্যান্ডিং করতে পারলো না, বড় মাছ দেখুন জোরে নড়ে বেরিয়ে গেল। বুঝতে পাচ্ছেন মাছটি কি জোরে নড়ে বেরিয়ে গেল, বড় মাছ বলেই এটা সম্ভব, বড় মাছের ক্ষেত্রেই এরকম হয়। যারা বড় মাছ শিকার করেছেন তারা জানেন, বড় মাছকে ঠিক মাছের বসে যদি না খেলাতে পারেন তাহলে সে মাছ আপনার হাত ছাড়া হয়ে যাবে। দেখুন মাছটি এবার সরাসরি মুখ তুলে দিয়েছে হাঁপিয়ে গিয়ে, ল্যান্ডিংও এগিয়ে গেছে, যোগুদার বন্ধু ল্যান্ডিং করে নিয়েছেন। দেখুন ল্যান্ডিংয়ের নেটে মাছটি আপাতত ঢুকে গেছে, ল্যান্ডিং করা হয়ে গেল। এবার এটিকে টেনে তুলতে হবে, গায়ের জোরে টেনে তুললে, হেঁইয়া করে টেনে তোলা, জোর লাগাকে হেঁইসা বলতেই পারেন। দেখুন আপাতত টেনে তোলার পর্ব চলছে, এই আপাতত উঠে পড়ল। এবারে আপনি এগিয়ে দেখুন, নিয়ে যাওয়া হচ্ছে মাছটি, কাঁটা ভেঙে যাওয়ার জন্য নাবিয়ে দেখুন কিভাবে ধরতে হবে, বড় মাছ নালে কাঁটা ভেঙে যাবে, সেই টেকনিকটা যোগুদা দেখিয়ে দিচ্ছেন। তার কারণ উনি একজন যথেষ্ট দক্ষ শিকারী, যারা চেনেন তারা অবশ্যই জানেন। দেখুন মাছটি নিয়ে যাওয়া হচ্ছে, এর আগে সকালে একটি যোগুদা বড় মাছ ধরেছেন, এবেলা যেটা ধরলেন আরও অনেক বড়। এবং হ্যাঁ, এটাও ঠিক, দ্বিতীয় দিন কিন্তু ভবানন্দপুরে মরা মার্কেটে উনি 3টে বড় মাছ মেরেছেন, দেখতে পাচ্ছেন। এবারে মাছটি বড়শি মুক্ত করে, একটা আনন্দের জায়গা তো বটেই, মুখে হাসি, বড় মাছ। তো সকাল সকল মিলে মাছটি দেখতে থাকুন কিভাবে মাছটি খোলা হচ্ছে বড়শি, সবাই নিয়ে এটিকে অবশ্যই ছবি তোলা হবে এবং বাকি তারপর নেটে রেখে দেওয়া হবে। তো আপনারা দেখতে থাকুন,
পরের অংশটুকু আমি আপাতত বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরের ভিডিওয় নতুন একটা কিছু তথ্য নিয়ে। আপাতত আমি বিদায় হলাম, ধন্যবাদ। লম্বা করে চল, চড়াই চড়াই, ঘুরিয়ে নাও, আরে হ্যাঁ ছিপটা দিয়ে যা খেয়েছি না হঠাৎ করে, এটা কোনটা বলতো সকালে যেটা ঘুরে চলে গেল না বন্ধু দেখতে? হ্যাঁ ওই এবেলা এলো, খুঁজে খুঁজে পাচ্ছিল না, সকালে একদম জালের কাছে এসে ঘুরেছিল, বললাম আমার গার্লফ্রেন্ডটা কোথায় আছে দেখে আর কি। ছিপটা ছিপটা দেখ, হ্যাঁ ছিপটা ওই সাইডে আছে। ও সকালে নেটের কাছে এসে নড়ে পালিয়েছে, খুব স্লিপ, জল ইয়ে ঠেকেছে। এই তো বলে মনে হচ্ছে। হ্যাঁ 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 এটা আজকে দেখেছি না না ইয়ে পুকুরে দেখলাম।